এটাকে গুদাম বানিয়েছেন মেট্রো রেলের, এখন তো আর দরকার নেই, আপনি এখন আপনার এটা ফেরত দেন। আমরা শুধু কিনবো, আমরা শুধু খাবো। আর কত শপিং মল, ঢাকা শহরের শপিং মলের আর দরকার নেই, দরকার পার্কে, দরকার উদ্যানে। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা শহীদ আনোয়ারা উদ্যান, এটা সাময়িকভাবে মেট্রো রেল কর্তৃপক্ষ তাদের জিনিসপত্র রাখার জন্য নিয়েছিল। আজকে মেট্রো রেল হয়ে গেছে, আমরা সবাই খুশি, মেট্রো রেল আমরাও চাই, কিন্তু এখন জায়গাটা ছেড়ে দেবার সময় হয়েছে, এটাকে আবার উদ্যানে পরিণত করার সময় হয়ে গেছে। কিন্তু মেট্রো রেল কর্তৃপক্ষের অন্য পরিকল্পনা, তারা চাচ্ছে এখানে বড় করে একটা শপিং মল হবে। আর কত শপিং মল, ঢাকা শহরের শপিং মলের আর দরকার নেই, দরকার পার্কে, দরকার উদ্যানে, দরকার খোলামেলা জায়গায় যেখানে মানুষ একটু নিঃশ্বাস ফেলতে পারবে, বাচ্চারা যেখানে গিয়ে খেলতে পারবে। তো আমরা সেই জন্য এখানে প্রতিবাদ করছি যে শহীদ আনোয়ারা উদ্যান শহীদ আনোয়ারা উদ্যানে পরিণত হোক। এবং এটার জন্য আমরা জানি যে আমাদের মেয়র মহোদয় এটার পক্ষে, এবং উনিও চান এটা উদ্যান হোক, আমরা ওনাকে এটার ব্যাপারে সমর্থন দিচ্ছি। আমরা শুনেছি স্বরাষ্ট্রমন্ত্রীও চান এটা উদ্যান হোক, আমরা ওনাকেও সমর্থন দিচ্ছি, এবং আশা করছি যে সরকার এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। এখন তো ফেরত দিয়ে দেওয়ার সময়, আমরা সেটাই বলছি যে সাময়িকভাবে নিয়েছেন নিয়েছেন, এটাকে গুদাম বানিয়েছেন মেট্রো রেলের, এখন তো আর দরকার নেই, আপনি এখন আপনার এটা ফেরত দেন, আমরা ওটাকে উদ্যান হিসাবে আবার চাই। ঢাকা শহরে আর খেলার জায়গাও থাকবে না, নিঃশ্বাস ফেলার জায়গাও থাকবে না, সেই জন্য আমরা চাচ্ছি যে এই উদ্যানটাকে রক্ষা করা হোক, যেমন করে হোক এই উদ্যানটা রক্ষা করতে হবে। সেই জন্যই আজকে সমাবেশ, একটু চাপ সৃষ্টি করার জন্য যে সমাধান যেন হয়। এখন সেখানে যদি এই এলাকাবাসী যুক্ত হয় তাহলে আরও ভালো, এলাকাবাসী যুক্ত না হলে কিন্তু কিছুই হবে না, আমরা যেখানে অন্যখান থেকে এসে প্রতিবাদ করলে কিছুই হবে না, এলাকাবাসীকে যুক্ত হতে হবে। আর দরকার নেই ঢাকা শহরে আর শপিং মল দরকার, ঢাকা শহরে পার্ক দরকার, উদ্যান দরকার, খোলা জায়গা দরকার, খেলার জায়গা দরকার, আর আর বাজার দরকার নেই। আসলে এটা তো নগরবাসীর সাথে এক ধরনের অন্যায় করা হয়েছে, এটা আমাদের একজন শহীদকে উৎসর্গ, মানে ওনার নামে একটা পার্ক করা হয়েছে, সেই শহীদকেও আজকে অপমান, মানে মর্যাদাহীনতায় মানে রাখা হলো। তো কারণ এই পার্ক যদি দখল হয়ে কনক্রিট হয়ে যায় তাহলে তার নামে যে একটা উদ্যান বেঁচে ছিল, একটা স্মৃতি, সেটা নষ্ট হয়ে যাবে। এখন স্মৃতি সব কিছুর থেকে বড় কথা, আমাদের ঢাকা শহর দূষণে এক নম্বর, আমরা শ্বাস নিচ্ছি, মানে 2 কোটির উপরে মানুষ এখানে বাস করে, মেটাসিটি, সেই মেটাসিটিতে মানুষ শ্বাস নিতে পারতেছে না, সুস্থ বায়ু পাচ্ছে না, সেই বায়ুর জন্য আজকে আমরা সারা ঢাকা শহরের হয়ে এখানে চাচ্ছি যে এই মাঠটা দ্রুত সময়ে হচ্ছে অবিলম্বে এখান থেকে ত্যাগ করে উদ্যানটা ফেরত দাও। আমাদের এই নগরীতে যানজটের জন্য, মেট্রো রেল চালুর জন্য আমরা না হয় আনোয়ারা উদ্যানকে 6-7 বছরের জন্য আমরা বিসর্জন দিলাম। আমাদের তৎকালীন মেয়র মহোদয় বলেছিলেন, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, এই আনোয়ারা উদ্যানকে আবার তার মতো করে নগরবাসীর কাছে তারা হস্তান্তর করবে। আজ আমরা কি শুনছি, আজ আমরা শুনছি এই আনোয়ারা উদ্যানে বিপণী কেন্দ্র হবে। রত্নাপা বলে গেছে আমরা শুধু কিনবো, আমরা শুধু খাবো। এই রকমের একটি জনবহুল নগরীতে শতকরা 15% ভূমি জলাশয় এবং বনভূমি থাকা প্রয়োজন, আছে মাত্র 6%, তাও কাগজে কলমে।